8 নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে এক সচেতনমূলক মিছিল সংগঠিত করা হয়। ইন্ডিয়ান সোসাইটি অব রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ান সোসাইটি অব রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য রাকেশ দাস জানান, এক্স-রে সিটি স্ক্যান এমআরআই সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে এই দিনের মিছিল সংগঠিত করা হয়েছে। আজকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে উপলক্ষে ইন্ডিয়ান সোসাইটি অফ টেকনোলজিস্ট রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টার ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমার্জিং টেকনোলজি তিনটা যৌথ উদ্যোগে আমরা আগরতলা শহরে ওয়ার্ল্ড রেডিওগ্রাফির বার্তা নিয়ে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকে অ্যাওয়ারনেস র্যালি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।